পেছনে সবাই আমায় শোনা যাচ্ছে তো? একটু হাত তুলে বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আজকের এই অনুষ্ঠানের যারা কর্মকর্তারা আছেন এই কল্যাণপুরের সবাইকে, এবং আপনারা যারা আজকে এখানে এত সংখ্যায় উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এত সুন্দরভাবে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং এত সংখ্যায় এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং আমি এই অনুষ্ঠান বা এই মেলার কমিটির যারা আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই আজকে এই অনুষ্ঠানের জন্য। আমি এবং আমার গ্রুপ এসছি আজকে আপনাদেরকে এন্টারটেইন করার, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন, আমরা শুধু গান বাজনা করব আপনারা শুনবেন সেটা নয়, আমার অনুষ্ঠানে সবথেকে বেশি প্রয়োজন হয় আপনাদের সকলের সহযোগিতা, কখনো গানে গানে কখনো তালে তালে। পাবো কি সবাই? হ্যাঁ বলছো তো? ওকে, চলো তাহলে শুরু করি। আর এবারে যেটা শোনাবো, আমার নিজের গান তো শোনাবোই, হিন্দি গানও শোনাবো ডেফিনেটলি, কিন্তু তার আগে এখন যেটা গাইতে চাই আমি সেটা, এই গানগুলোর মধ্যে কয়েকটা গান আমিও ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, অনেকে এখানে আছে যারা ছোট থেকে শুনেছে বা হয়তো অনেকে আছে যারা বড় হয়ে শুনেছে, সেরকমই কিছু মাটির গান, সেই মাটির গান নিয়ে একটি কোলাজ। এবং আমি চাইবো আজকে এই খোলা আকাশের নিচে যাদের যাদের এই গানগুলো জানা তারা সবাই আমার সঙ্গে একটু গলা মেলাবে। চল, তাহলে তাহলে হাততালি চাইবো সকলে। গলাগুলো শুনতে পাই কিনা, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, এর থেকে আপনারা অনেক ভালো গাইতে পারেন আমি জানি। চলো আরেকবার দেখি, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, আবার বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম। এত দেরিতে বললে হবে কি করে? গান পার হইতে ফিরাইতে, গাঙ্গ পার হইতে ফিরাইতে ছয়ানা, আইতে যাইতে পারো না।